আল্লাহ পারতাম আল্লাহ পারতাম মাবু তুমি মানিষ মালিক ব্যাপককে নেবার দিক চাই রইছে এখন যদি পাও পরে ছয় মানিষ জেতের বারোটা বাজতে যাইবে তো নেভাই গেছে একাল গেল্লাম পটিও খালি বিএরটিএতে মোর ওই ড্রাইভিং লাইসেন্সের লইগে আঙ্গুলের সাপ লিখিত পরীক্ষা ভাইবে প্র্যাকটিক্যাল পরীক্ষা এই সমস্ত দেওয়ার ফির তো আপনারা যারা চাইতে আছেন ড্রাইভিং লাইসেন্স বাইর করবেন হ্যাঁ হ্যারা ভিডিওটা দেখতে পারেন একালে হস্তায় ঝক্কি জামেলা ছাড়া কোনো ভায়ামিডিয়া ছাড়া কীভাবেই একটা ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে আসছে পৌঁছাইবে সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো যাই হোক কথা হইতে যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পূর্ব শর্ত আপনার একটা আবেদন করতে হইবে আপনি নিজে মোবাইলেও আবেদন করতে পারেন অথবা একটা কম্পিউটারের দোকানে যাই আবেদন করবেন আপনি নিজে যদি আবেদন করতে চান ইউটিউবে সার্চ দেবেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন কীভাবে করবো ওন এক কালে সুরেই ইস্যুরেই আপনারা বুঝেই দেবে একান্তই যদি না পারেন কম্পিউটারের দোকানে যাইয়া আবেদনটা সম্পন্ন করবেন আবেদন হওয়ার পরে আপনাদের একটা তারিখ দেবে এক মাস দুই মাস পরে যে অমুক দিন আপনার আঙ্গুলের ছাপ মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এইবারে জিগ জ্যাক প্র্যাকটিক্যাল পরীক্ষা এইগুলো নেওয়া হইবে একই দিনে চার পরীক্ষা হ্যাঁ তো ওই তারিখ অনুযায়ী আপনার বিয়ারটিএতে চললে যাইবে তো ওই নভেম্বরের ছয় তারিখ হইতে আসে করছিলাম আমার তারিখ দেশে তেরো দুই দুই হাজার চব্বিশ হ্যাঁ তো সেই মোতাবেক আমি মানে যথাসময় উপস্থিত হই গেছি সাড়ে আটটার কালে বায়োমেট্রিক শুরু হওয়ার কথা আঙ্গুলের ছাপ নেবে সাড়ে আটটা হইতে আমি আটটার কালই আইয়ে উপস্থিত হয়েছি কিন্তু নেবাই আইয়ে দেখতে আসি যে মনে করেন বিশাল সিরিয়াল ওরে বাবা রে বাবা সিরিয়ালের কোনো শেষ নাই তাই এই আটটার কালই এত সিরিয়াল তাই হোমে যারা আছে কাতারের হ্যারা কয়টার কালে আইসে যাই হোক ফুল ভয়েজরের কালে আইসে হেরা একটিভ পারসন বোঝা যাইতেছে আছে হ্যাঁ আমি যেহেতু পরে আইসি পিছিয়ে খারাই অনেকে ছেলে না ভাই আছে নামনে আমার হুমুক দিয়ে বললাম যে না না ভাই আমরা নিয়মের কথাবার্তা কই এইবার যদি আমরাই ঠাস ঠাস্করিয়া নিয়ম ভাঙ্গি হেলাই জিনিসটা কেমন না তবে দেখছি অনেকেরই যে নিয়মের বলিয়া ঠাস করিয়া ফিঙ্গের দিয়ে চললে যাইতে সে কথা না হয় নাই বলি তো একসের পড়াশোনা চলতে আছে কারণ সামনে পরীক্ষা হ্যাঁ একটু পরই পরীক্ষা তো আপনারা যারা এই ড্রাইভিং লাইসেন্সের লগে পরীক্ষা দিতে চান ড্রাইভিং স্কুল নামে একটা অ্যাপ আছে পেলে স্টুডেন্ট আমাই হেলাইবেন এইবার হের মধ্যে এই যে লিখিত পরীক্ষা যা যা আইবে আপনার বড় প্রশ্ন কন নৈবিত্তিক কন মানে শর্ট প্রশ্ন আর কি সব আছে এরপরে আপনার ওই যে ট্রাফিক সিগন্যাল আর কি রোড সিগন্যাল এগুলো সব আছে এগুলো রোড সিগনালগুলো মূলত ভাইবে জিগায় মানে আপনার পরীক্ষা তো হইবে লিখিত পরীক্ষা কণ ভাইবে পরীক্ষা কন হইতে যা যা লাগবে সব এই ড্রাইভিং স্কুল অ্যাপটার মধ্যে আপনি পাই যাইবেন এখন নিজেরা যা করার লগে আপনি আবার এহেন দিয়ে পরীক্ষাও দিতে পারবেন তো ওই খারাই খেরাই মোটামুটি দুই আর ঘন্টা খারাই রয়েছি ওই পড়ছি আর এই পরীক্ষা দিছি মোটামুটি একটা ভালোই উপকার হয়েছে ইয়ের মধ্যে দিয়েই সব প্রশ্ন আইসে তো অবশেষে আমার এই আঙ্গুলের ছাপ দেওয়া শেষ এখন আমাকেও কইছে আপনারা টিটিসিতে যান ওখানে আপনাদের ওই যে লিখিত পরীক্ষা হইবে তো টিটিসিতে চলিয়ে গেছি এখন অপেক্ষমান আমাদেরকে ডাকবে ডাকার পর পরীক্ষা দেবো আর কি তো যাই হোক যথাসময় কর্তৃপক্ষ ডাকতেছে আমরা হলে উপস্থিত হয়েছি বিশ মার্কের প্রশ্ন মানে বিশ মার্কের পরীক্ষা বিশ নম্বর বিশ মিনিট পরীক্ষা দেওয়া শেষ এখন রেজাল্টের অপেক্ষায় আবার ওই সাইন গুলো একটু মিলেই চেয়েছিলাম যে বইতে যা পড়ছি মানে মোবাইলে যাই কোনো অ্যাপে পড়ছি লাগে মিলে আছে কিনা যাই হোক সবই মিলে আছে হ্যাঁ এই এরপর মনে করেন যে রেজাল্ট হাতে আসছে পড়বে একটু পরই আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতে আছি কেউ কেউ আবার পড়াশুনো নিয়ে ব্যস্ত যে সামনে সাইনটেইন সবাই তো আর এই অ্যাপসটার কথা জানে না আপনারা যারা চায় আর কি এই পরীক্ষা দিতে অবশ্যই এই অ্যাপসটা ডাউনলোড করবেন মোবাইলে স্মার্টফোন নাই এমন মানুত নাই না থাকলে ওর এই ভিডিওই দেখতেন কেমনি অবশ্যই অ্যাপসটা নামাইবেন নামাই ওই ড্রাইভিং স্কুলের মধ্যে একাল টপ টু বটম ব্যবহার দেওয়া আছে আর বাইরের দিয়ে কোনো প্রশ্ন না অনেকেই ছবি টবি তুললে একসের পড়াশোনায় ব্যস্ত তো যাই হোক রেজাল্ট পড়ছে হ্যাঁ এখন আমাদের রেজাল্ট ঘোষণা হইবে তো মন না আমি প্রথম ঘোষণা করছে হ্যাঁ ঘোষণার আগে মানে ক্যামেরা অন আগে আমার নাম ঘোষণা হয়ে গেছে আমি আর বাঘে পাইনি এখন আমাদের ভাইবো হবে সবক কক্ষের মধ্যে মনে করেন যে ম্যাজিস্ট্রেট ট্যাজিস্ট্রেট আছে মানে উপফরির র্যাঙ্কের মানুষজন হ্যাঁ আমাগো প্রশ্ন করবে আর কি তো যাই হোক অধীর আগ্রহে অপেক্ষায় আছি কতক্ষণে হানবো এক গ্রুপ বাইরেই যাইতে আসে এরপরই আমরা সেকেন্ড গ্রুপ আর কি তিনজন তিনজন করে হান দাইতে আসে আমি হাসি মুখে বাইরেইছি আমার পরোক্ষে ভালো হয়েছে তো যাই হোক এখন এইখানে ঝিকঝা কইবে আর কি হি প্র্যাকটিক্যাল যে ডারে বলে চালাইয়া এইখানে দেখাই তই বই মানে গুইলেন নাহান বেহাই বেহাই ভাগদে ভাইগদে তো মই গেছি মরই ওই বার্সন টু এফ জে টিয়ে মাহা ওটা রোম্বাদ দিয়ে সবাই কয় আপনি ওটা দিতে পারবেন না এই পর দিয়ে উদ্দোর লইছি এ উদ্দোর রে গাড়ির দেওয়া হয় কারণ এ গাড়ি থু ভাই মোরা তো ইউজ টু না হ্যাঁ এইবার এই ইউ টার্ন লাওয়ার কালে গেছে গাড়ির রেডার এস্টারই বন্ধ ইয়ে এই পর পাও হালান লাগজে মানে যে তো আমার শাস হয়ে গেছে আপনারা ব্যাপাক কে দেখেছেন যা গোরহে তো আমার কনফিডেন্স গেছে ল ওই তো যাই হোক বড় কিংবে ভারী কোনো গাড়ির দে এই পরে পরীক্ষায় অংশগ্রহণ না করাই উত্তম হিরো স্প্লেন্ডার প্লাস এই রান আর ওয়াল্টন এইগুলোর দিয়ে যদি আপনি অংশগ্রহণ করেন তাইলে আপনি পরীক্ষায় পাস করবেন নাইলে এই বড় ভারী গাড়ির দিয়ে যদি দিতে যান তাই ফেল করবেন এটা আজার ফির শিওর তো কত ঐতিহাসে এতক্ষণ যে ফেসাল পড়লাম এইটা হইতেছে ফেয়ার ওয়ে বৈধ পন্থা আর পরে আপনি যদি চান যে কাডালায় যাইবেন টাকা পয়সা বেশি খরচ করিয়ে সেটাও পারবেন হ্যাঁ আর কত আমি ব্যক্তিগতভাবে এই পটুও খালি বিআরটিএতে এতে কোনো অন্যায় দুর্নীতির সম্মুখীন হই নাই এখন আপনারা প্রথমেই যাই যদি কাটা লাইনে হানতে চান ঘুষ লইয়া যদি প্রতিষ্ঠানের দুর্নীতি লইয়া প্রশ্ন তোলেন হেলে তো হইবে না না ভাই আগে আমনের নিজের সতই তৈবে ভর প্রতিষ্ঠানের সত লইয়া সততা লইয়া প্রশ্ন তো থইবে অবশেষে সব পরীক্ষায় যে পাশ করছি হেয়া এস এম এস এর মাধ্যমে জানাইতেছে এখন খালি টাহা জমা দিব হেলি আমার ওই ঠিকে নাই ডাক যোগে আমার এ স্মার্ট কার্ড পাঠাই দেবে